শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 6টা বাজে আর আমি এখানে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। সকাল সকাল উঠে এখন কলপাড়ে চলে এসেছি ফ্রেশ হতে, মানে মুখ হাত পা ধুতে। তো এখন মুখ হাত পা ধুয়ে নেবো, তারপরে চা খাবো। আর আজকে হচ্ছে এখানে আমার দ্বিতীয় দিন। তো আজকের দিনটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী করছি না করছি। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করো না। তো আর এখানের মজা কিছু আলাদাই, আর এখানে থেকে কীরকম লাগছি, কী করছি না করছি সবটাই তোমরা দেখো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, মুখ হাত ধুয়ে চলে এসেছি, এখন আমি চা বানাতে, তো এখন আমি চা খেয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো এখানে সেকেন্ড দিন, আর সকাল সকাল উঠে গেছিলাম। আর তোমার দাদাভাই রাত্রে ছিল, ও সকালবেলায় চলে গেছে 4:30 সময়। তো আর তারপরে আমি 5:30-6টার দিকে উঠেছি। উঠে তারপরে এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করলাম, মুখটুকু ধুলাম, চা খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে একটু ঘরটা ঝাড় দেবো, দিয়ে আর দেখি কী কী কাজ আছে করবো, দিয়ে স্নান করবো, পুজো করবো। তো চলো পুজোটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমার কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘর বারান্দা সব কিছু ঝাঁটফাঁট দেবো, আর কাকিমা বাইরে কাজ করছে, আমি ভেতরের কাজগুলো করে দিচ্ছি। তো চলো আমি কাজগুলো করি একটা একটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আমি বলেছিলাম যে পুরো ঘরগুলো মুছে দেবো, তো কাকিমা বললো যে একটুখানি খালি ঠাকুরের কাজটা মুছলেই হবে, গোটা ঘর প্রত্যেক দিন মোছার দরকার নেই, কারণ আগের দিনে তো মোছা হয়েছে। সেই জন্য আজকে বললো যে খালি ঠাকুরের সামনেটা একটু ভালোভাবে মুছে দাও, তাহলেই হয়ে যাবে। তো সেই জন্য এখন আমি ঠাকুর রুমটা আর কি একটুখানি মুছে দিতে এলাম। তো চলো মুছে নিই। হনুমানটাকে একটু ভিডিও বানাচ্ছি, আতলো না আতলো হয়ে গেল। তো গাইজ, আমার এখন স্নান টান হয়ে গেল, আর এখানে একটু লেট হয়ে গেল, এখন 9:30 বেজে গেল। আমি কখন পুজো করবো জানি না, ফুল তুলতে আছে এখনও, আর শুধু শুধু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন আমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে আগে পুজোটা করবো, তারপর আমি কাপড় জামা উপরে মেলতে যাবো, এখনও অত টাইম নেই।
ফুল তুলতে ফুলগুলো তুলে নিয়ে আসার জন্য প্রচুর গরম, ফুলগুলো তুলে নিয়ে আসি তারপর পুজো করবো। জুড়ুয়া দেখো বন্ধুরা, অনেক ফুল টুল তুলে নিয়েছি, ফুল বেলপাতা তুলসী পাতা সব তুলে নিয়েছি। চলো এবার পুজো করব। তো এখানে কপাটটা বন্ধ করে দিই, এই পাশটা এখন কেউ নেই। এখানে তিনটে ফুল রাখা আছে, এগুলো হয়ে গেল। জোড়া হচ্ছে এটা, জোড়া অপরাজিতা। তো এটা আমি শিল্পকে বেলপাতাগুলো কি কিউট। তো বন্ধুরা, এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে, ওদের পুজো টুজো করে দিলাম, তারপরে এখন ছাদে চলে এসেছি। আর প্রচণ্ড রোদ, এত রোদ যে দাঁড়ানোই যাচ্ছে না, পুরো মানে মাথা ঝাঁঝা করছে এত রোদ। কদিন বৃষ্টি হলো তার জন্য রোদটা এখন বেশি একটু তেজ আর কি। আর আধ ঘন্টা পরেই শাড়ি কাপড় সব আমি নামিয়ে নেবো, কারণ এত রোদ যে থাকা যাচ্ছে না। ছাদ থেকে নেমে আসার পরে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করে করে ব্রেকফাস্ট করলাম। দেন সবাই মিলে একসাথে বসে বসে আর কি সবাই গল্প করছিলাম, আমি বসে বসে সবজি টবজিগুলো কাটছিলাম। তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন হচ্ছে আমি উচ্ছে ভাজা করছি, উচ্ছেটাকে বেসন দিয়ে আর কি করছি, তেমন ভালো হয়। আর তার সাথে ওই যে তখন কুমড়ো ফুল পারলাম না, সেইগুলো দিয়ে আর কি, সেই কুমড়ো ফুলগুলো দিয়ে বেসন দিয়ে আর কি মানে বেগুনি টাইপের করছি। তো যাই হোক, এগুলো ভেজে নিয়ে এরপর খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে শেয়ার করছি আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই যে সেই কুমড়ো ফুলগুলো, চলো আজকে কী কী রান্না করছি সেগুলো বলে দিই। এখানে রয়েছে আলু পোস্ত, মানে আলু আর ঝিঙে মিক্স করে পোস্ত, তার সাথে আছে টমেটো দেওয়া, আর এখানে আছে ঢেঁড়সের টক তেঁতুল দিয়ে, আর এখানে আছে ডাল, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর ওই কুমড়ো ফুল ভাজা, আর এখানে মিঠু। মিঠু স্নান হয়ে গেল, আমাদের মিঠু এখন ছোলা খাবে, মিঠু এখন ছোলা খাবে।